হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি, যে রেসিপিটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে এলাম মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। এবার এই সিদ্ধ ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে সমানভাবে কেটে নিতে হবে, এবং অবশ্যই একটু ডিপ করে কেটে নিতে হবে ডিমগুলোকে, এবং চাইলে আপনারা এভাবে কাটা চামচের সাহায্যে খুব সহজেই সমানভাবে কেটে নিতে পারেন, কিংবা আপনারা এভাবেও ডিমগুলোকে কেটে নিতে পারেন। ঠিক এভাবে ডিমগুলো কেটে নিতে হবে, আর এখন প্রত্যেকটা ডিম আমি ঠিক এভাবে কেটে নেব। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এই তেলে প্রথমেই আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দেব আলু। আমি এখানে একটা আলু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি, তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। তো এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোও তুলে নিচ্ছি। এরপর আমি এই প্যানে দিয়ে দেব আবারও 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে এই রেসিপিতে। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি। চাইলে আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন কিংবা গ্রেট করেও দিতে পারেন। তো এখানে এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দুধের সর। সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, চাইলে আপনারা ক্রিম দিতে পারেন এখানে 2 টেবিল চামচ পরিমাণ। দুধের সরটা দিলে এই রান্নার স্বাদে একটা নতুন মাত্রা নিয়ে আসবে, সাধারণ রান্না হয়ে উঠবে অসাধারণ, ভীষণ টেস্টি লাগে খেতে। তো এখানে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে যেহেতু এখন শীতকাল সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে তাই কিছুটা দিয়ে দেবেন, খুব টেস্টি হয় খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা অলমোস্ট রেডি, এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব, এবং আরও 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখেই আপনারা আন্দাজ করতে পাচ্ছেন এই সাধারণ রেসিপিটা কত অসাধারণ হতে চলেছে, ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা এই সেম পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন, মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তো এখানে মশলা আর আলু খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিম। ডিমগুলো দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, এবং জলটা দেওয়ার সময় অবশ্যই গরম জল দেবেন, এতে করে রান্নার স্বাদও বেড়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো জলটা দেওয়ার পর এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি জাল করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। তো 2-3 মিনিট ধরে জাল করে নিয়েছি, আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঝালের পরিমাণটা সেই হিসাবে দিয়ে দেবেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার, চাইলে আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন।
তো গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনিয়া পাতা কুচি। তো এখন কিন্তু আমাদের লোভনীয় স্বাদের ডিম কারি অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা জমিয়ে পরিবেশন করতে পারবেন। যেহেতু আমরা টমেটো বাটা দিয়েছি, তাই উপর আর নিচের ঝোলটা কিন্তু বরাবর একই ঘন থাকবে। ভীষণ সুস্বাদু হয় খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, তারা আমার আজকের এই লোভনীয় স্বাদের ডিম কারিটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।